আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মূল্যায়ন হয় না বলে আফসোস করি এবং বলি যে আমাকে মূল্যায়ন করলো না, বা আমি এই কাজ করলাম, বা আমি এই দক্ষতা দেখালাম, অথবা আমার এই মুহূর্তে যে অবস্থানে থেকে হাত বাড়িয়ে দিলাম কোনোটাকে সে মূল্যায়ন করলো না, বা তারা মূল্যায়ন করলো না, বা তাদের কথার মধ্যে মূল্যায়ন তো দূরের কথা, আরও ছিল প্রচ্ছন্ন খোঁটা। তো এই প্রসঙ্গে কি করা উচিত না? তো সবার আগে আমি একটা কথা বলতে চাই, একটা ছোট্ট গল্প বলি, যে একটা জাহাজে একবার বয়লার মেশিনটা নষ্ট হয়ে গেছে। তো বয়লার মেশিনটা নষ্ট হয়ে যাবে, অনেক রকমের কারিগর এসে ট্রাই করেছে, ঠিক হচ্ছে না, হচ্ছে না। তখন শোনা গেল যে ওই দিকে যে অনেক নাম করা একজন ইঞ্জিনিয়ার আছেন, যাকে নিয়ে আসতে পারলে এটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, জাহাজটা চালু করা খুবই জরুরি ছিল, তো সবাই মিলে ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে আসলো। তো ইঞ্জিনিয়ার এসে প্রায় ঘন্টা খানেকের মতো একটু বয়লারের চারপাশে ঘুরলেন, দেখলেন, পাইপ লাইনটা চেক করলেন, ওই সব উপর দিয়ে ঘুরে ঘুরে দেখলেন। দেখে টেকে একটা ছোট্ট হাতুড়ি নিয়ে আস্তে করে বয়লারের একটা জায়গায় দুটো বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথেই দেখা গেল যে বয়লারটা চালু হয়ে গেছে। তো এরপরে তো ইঞ্জিনিয়ারকে বিল দিতে বলা হলো, তো উনি দেখা গেল যে বিল দিয়েছেন 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা বিল দেওয়াতে খুব অবাক হয়ে গেল যে জাহাজের যে ক্যাপ্টেন ছিল, সে বললো যে কী ব্যাপার, আপনি জাস্ট দুইটা ঠুস ঠুস করে হাতুড়ি দিয়ে বাড়ি দিলেন আর এটার জন্য আপনি 1,00,000 টাকা বিল করলেন। তখন ইঞ্জিনিয়ার বললো, হ্যাঁ ঠিক আছে বুঝলাম, তো এখন কথা হচ্ছে যে 99,000 টাকা ওই যে কোন জায়গায় বাড়ি দিতে হবে সেটাকে ডিপিক্ট করা, অর্থাৎ সেটাকে নির্ধারণ করার জন্য আমি নিয়েছি, আর বাকি 1,000 টাকা ছিল ওই হাতুড়ি দিয়ে দুইটা বাড়ির দাম, অর্থাৎ তার দক্ষতার দাম দিয়েছে চেয়েছে। তো এরকম ক্ষেত্রে মনে রেখো যে নিজের মূল্যায়ন নিজেকে করে নিতে হয়, কে কোনকে মূল্যায়ন করলো বা না করলো কিছু যায় আসে না, তারা শুধুমাত্র মনে রেখো যে এটা তাদের ব্যর্থতা, যে ওরা শুধু তোমার ওই হাতুড়ির বাড়িটাই খেলে চোখে পড়ল দেখে, কিন্তু পুরো যে জিনিসটা যে ওই যেরকম ইঞ্জিনিয়ার এত কিছু ঘুরে টুরে ঠিক পারফেক্ট জায়গাটা বের করতে পেরেছিল তার দক্ষতার গুণে, ঠিক তেমনি তুমিও তোমার দক্ষতার গুণেই কিন্তু পারফেক্ট কাজগুলো করতে পারছো। তো ওটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয় কি, আমরা অন্যের কিছুতে আমাদের জ্বলে যাই, অন্যের কিছু ভালো আমরা দেখতে পারি না, অন্যের দক্ষতায় প্রশংসা করতে গেলে আমরা মনে করি আমরা বোধহয় ছোটো হয়ে গেলাম। কারণ বেশিরভাগ মানুষই আমরা হীনমন্যতায় সাফার করি, আর এই হীনমন্যতায় সাফার করি বলেই অন্যকে মূল্যায়ন করতে আমরা চাই না, পারি কিন্তু করি না। এটাতে মন খারাপ কখনো করবে না, কে কী বললো সেটাতে কখনোই বিচলিত হবে না, কারণ তাতে তোমার দক্ষতা বাধা প্রাপ্ত হবে, তোমার দক্ষতা তুমি চালিয়ে যাবে, মূল্যায়ন আজ না হোক কাল ঠিকই হবে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।